আমার সকলোরে মাজত জনপ্রিয় বেহারবাড়ী আউটপোস্ট ধারাবাহিকর মুকুতারার বিষয়ে এই ভিডিওটির জড়িয়ে জানিব পাৰিম। বেহারবাড়ী আউটপোস্ট ধারাবাহিকক্ষণ চাই যদি ভাল পায় প্লিজ কমেন্ট করে আমাক কই দিব। বেহারবাড়ী আউটপোস্টর মুকুতারার চরিত্রত অভিনয় করা অভিনেতাগুলির আসল নাম হয়েছে অশ্বিনী ডেকা। অশ্বিনী ডেকার অরিজিনাল ঘর হল বাইহাটা চারিআলির বিধিয়াত, বর্তমান কর্মসূত্রে গুয়াহাটীত থাকে। মই হয়েছিল 18 সেপ্টেম্বর 1991 চনত, বর্তমান সময়লৈকে বয়স হয়েছে 29 বছর। স্কুলীয় শিক্ষার পর কলেজীয় শিক্ষালয় সকলোখিনি বাইহাটা চারিআলিতে করেছিল। দেউতাকর নাম হয়েছে কেশব ডেকা আর মাকর নাম হয়েছে রঞ্জিতা ডেকা। প্রথম টিভির সম্মুখত DY-3654 কমেডি কিংয়ের জড়িয়ে আইছিল। তারপর এখন ফিল্ম করলে হিয়া দিবা কাক, ভাড়াঘর ধারাবাহিকখন হয়েছে প্রথম অসমীয়া ধারাবাহিক মুকুতাদার। বেহারবাড়ী আউটপোস্টত অভিনয় করে আর বেহারবাড়ী আউটপোস্টেই তেহেতর টার্নিং পয়েন্ট, তারপরে সকলে চিনি পোয়া হল মুকুতাদাক। বেহারবাড়ী আউটপোস্টত যে মণিভ আর মুকুতাদার নিজের দাদাক ভাইয়েকর সম্পর্ক তো দেখা পাইছে, এনেকা কোনো সম্পর্ক নাই। যদি ভিডিওটি চাই ভাল পাইছে প্লিজ ভিডিওটি লাইক করে দিব আর সকলে এই ভিডিওটি শেয়ার করে দিব। আর যদি বেহারবাড়ী আউটপোস্ট ধারাবাহিকক্ষণ চাই ভাল পায় প্লিজ আমাক কমেন্ট করে কই দিয়ক। আর যদি চ্যানেলটি এতালে সাবস্ক্রাইব করা নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাহতে থাকা বেল আইকনটি ক্লিক করব নাপাহরিব। ধন্যবাদ। এনেকা কোনো সম্পর্ক নাই। বেহারবাড়ী আউটপোস্টত যে মণিভ আর মুকুতাদার নিজের দাদাক ভাইয়েকর সম্পর্ক তো দেখা পাইছে।